গুঁড়া 1 চা চামচ পরিমাণ, জায়ফল, জয়িত্রী এবং সরিষার গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ, প্যাপরিকা পাউডার 2 চা চামচ পরিমাণ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 2 চা চামচ পরিমাণ এবং লবণ স্বাদমতো। আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ এবং নিয়ে নিয়েছি পেঁপে খোসা সহ এবং 4-5টি কাঁচা মরিচ একসাথে নিয়ে 1 কাপ পরিমাণ বাটা। নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। নিয়ে নিয়েছি 15-20টি গোলমরিচ আস্ত এবং 2টি এলাচ, 2টি দারচিনি, 1টি বড় এলাচ আর 2টি তেজপাতা। এবারে মাখানোর পালা। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস হাড় চর্বি যুক্ত নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে দিব সকল গুঁড়া উপকরণগুলো। ভিউয়ার্স, এই প্রসেসটি হাত দিয়েই করতে হবে যেন প্রতিটি মাংসের মধ্যে মশলাগুলো প্রপারলি ঢুকে অথবা গায়ে গায়ে লেগে থাকে এমনভাবে মাংসটি মাখাতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁপে বাটা। পেঁপে বাটাটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে মাংসটি সিদ্ধ হবে, সুন্দর নরম হয়ে আসবে এবং একটি ভালো ফ্লেভার পাওয়া যাবে। এবারে ভালোভাবে হাত দিয়ে মেখে নেবার পালা। তো ভিউয়ার্স, আমার মাখানো হয়ে গিয়েছে মাংসটি। এবার এটি আমি 40 মিনিটের জন্য ঢেকে রাখবো, সাধারণত এটি একদিন আগে করে ঢেকে রাখে। এবারে আমি চুলা একটি প্যান নিয়ে নিয়েছি যেখানে আমি গরম মশলাগুলো একসাথে দিয়ে দিব। প্যানের তেলটি গরম হয়ে এলে এবারে আমি এলাচগুলো ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা ভাজা দিয়ে নিব যেন এর থেকে একটি সুন্দর অ্যারোমা বের হয়। এটি আমি 10-20 সেকেন্ড এভাবে ফ্রাই করব। আর এই প্রসেসটি মিডিয়াম হিটে করতে হবে। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটি আমি শ্যালো ফ্রাই করব, পুরোপুরি ব্রাউন করব না। এবার পেঁয়াজটি এবার নেড়ে চেড়ে ভেজে নিব যেন সবগুলো পেঁয়াজ প্রপারলি ভাজা হয়ে যায়। তো ভিউয়ার্স, দেখা যাচ্ছে আমার পেঁয়াজগুলো শ্যালো ফ্রাই হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আমি মাংসটি একদমই সিদ্ধ দিব, মানে একবারের জন্যই সিদ্ধ দিব, যার সময় লাগবে 40-45 মিনিট। এটা অবশ্য মাংস বেসিস, এক একজনের মাংস এক এক রকম হয়, তো সে আন্দাজ করে আর কি আপনারা সেদ্ধতে দিবেন। তবে একটা দামে হলেই খুবই ভালো হয়, এতে করে ফ্লেভারটি অ্যাকুরেট পাওয়া যায় এটার। আমি এবার এটি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে করে নেড়ে চেড়ে হালকা কিছুক্ষণ ভেজে নিতে হবে প্রথমে ঢাকনা ছাড়া। এবার এটি আমি ঢেকে দেব প্রায় 40-45 মিনিটের জন্য একই আঁচে, এটাকে সিদ্ধ করতে দেব। এ পর্যায়ে দেখা যাচ্ছে আমার মাংস থেকে পানি উঠেছে, কিন্তু এই পানিটি রাখা যাবে না, এটি ভাজা ভাজা করে ফেলতে হবে। আর এই সময় চুলার হিটটি বাড়িয়ে দিতে হবে।
মাংসটি ভাজতে ভাজতে মাংস থেকে তেল আলাদা হয়ে যাবে এবং মাংসের গায়ে গায়ে মশলা লেগে থাকবে। এরূপ টাইপ মাংসটি ভাজা ভাজা করতে হবে। এ পর্যায়ে আমি এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে ফেটানো। এবার আমি আবার নেড়ে দিচ্ছি। এই টক দইটা দেওয়ার পরই আমি এটা ভাজা ভাজা করব এভাবে করেই। আর আমি বলেই দিয়েছি কিভাবে এটা ভাজা ভাজা করতে হবে। আর ভাজতে ভাজতে একটি অ্যাকুরেট রেড কালার আসবে এর মধ্যে, মাংসটি একদম লাল কালারের টার্ন করবে যখন ভাজতে থাকবেন। তো ভিউয়ার্স দেখুন আমার মাংসটি ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখুন এখান থেকে তেলটি আলাদা হয়ে মাংসের গায়ে গায়ে মশলা লেগে গেছে। এবার এটি এভাবে করে নাড়াচাড়া করতে হবে। এ পর্যায়ে আমার মাংসটি হয়ে গিয়েছে, এবার সার্ভ করার পালা। তো ভিউয়ার্স আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ঘরের খাবার রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এরকম অসাধারণ রেসিপিগুলো উপভোগ করতে। এবারের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট।